গুড নিউজ, যারা তুর্কি সাইপ্রাসে যাচ্ছেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে এবং অনেকগুলো সুখবর রয়েছে। এবং যারা স্টুডেন্ট ভিসায় তুর্কি সাইপ্রাসে যেতে যাচ্ছেন তাদের স্যালারিটা কিরকম হতে পারে এবং যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছেন তাদের জন্য কি কি ফ্যাসিলিটি থাকতে পারে এবং স্যালারিটা কিরকম হতে পারে নতুন নিয়মে, তো এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। সো ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি মাহফুজ, মাহফুজ ব্লগস অ্যান্ড ইনফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আসলে আমার অডিয়েন্স যারা আছেন অনেক ভাইদের মানে প্রশ্ন ছিল এবং ভাই তুর্কি সাইপ্রাস নিয়ে নতুন একটা আপডেট ভিডিও করেন, কি নতুন নিয়ম আসতে যাচ্ছে বা স্যালারিটা বেসিসটা কিরকম হতে যাচ্ছে এবং ভবিষ্যতে কোনো আপডেট আছে কি না, তো এই বিষয়গুলোর খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমি পেয়েছি। এর মধ্যে একটা হচ্ছে স্যালারি ইনক্রিজ হচ্ছে, আরেকটা হচ্ছে আপনার যারা চিন্তা ভাবনা করতেছিলেন যে ভাই ওইখানে কি আপ দিতেছে কিনা, মানে নতুন করে যারা অবৈধ রয়েছে তাদেরকে ভিসা লাগানোর সুযোগ আসতেছে কিনা, এই সব বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতেছিলেন, তাদের উদ্দেশ্যে আসলে মূলত আজকের ভিডিওটা বানানো। তো প্রথমে আমি বলে দিই যে অনেকে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আসলে তুর্কি সাইপ্রাসে নতুন স্যালারি হচ্ছে 24,725 এরকম একটা স্যালারি করা হয়েছে অলরেডি, এটা কার্যকর হয়ে গেছে, দেড় মাস দুই মাস যাবত এটা চলতেছে, অনেকে জানি আমরা, অনেকে জানি না। তো যারা না জানি এই বিষয়টা আসলে তাদের উদ্দেশ্যে বলা। আরেকটা বিষয় হচ্ছে জুন মাস থেকে তুর্কি সাইপ্রাসে আরও কিন্তু স্যালারি বাড়তে যাচ্ছে, তো সেটা কত হতে যাচ্ছে এই বিষয়টা হচ্ছে অনেকের মধ্যে প্রশ্ন। তো এটা বলবো, তার আগে বলে দিই আসলে তুর্কি সাইপ্রাসের মধ্যে যারা নতুন স্যালারিটা পাবেন জুন মাস থেকে, আরও বাড়তি যে স্যালারিটা পাবেন সেটা বলার আগে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা তুর্কি সাইপ্রাসে বর্তমানে আছে বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই স্যালারিটা 25,000 করা হয়েছে। আসলে 25,000 করা হয়েছে বলতে এই স্যালারিটা সব জায়গায় পাচ্ছে না। আমার চাচাতো ভাই যে মানে তুর্কি সাইপ্রাসের মধ্যে আছে, একটা কোম্পানিতে কাজ করতেছে, তো তার সাথে আমার গতকালকেও কথা হয়েছে, সে বলতেছে তার স্যালারি হচ্ছে 24,400 টেল, তো ওই হিসাব করলে বাংলা টাকায় যা আসে সেটা হচ্ছে স্যালারি। আর হচ্ছে জুন মাস থেকে স্যালারি বাড়বে আবারও নতুন করে, আর এর মধ্যে কথা হচ্ছে কিছু মানুষের মানে স্যালারি এখনও কিন্তু বাড়েনি, এখনও অনেকেই কিন্তু 15,000 16,000, কেউ কেউ 20,000ও করতেছে, কেউ কেউ 12,000 করতেছে, যারা মানে অবৈধভাবে আছে ওই দেশটার মধ্যে তাদেরকে আসলে মালিকরা যে রকম স্যালারি দিয়ে কাজ করিয়ে নিতে পারে সেই অনুযায়ী তাদেরকে করাচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। তো এখন আসেন যে আপনার কাছে ভিসা যদি থাকে এবং আপনার যদি পেপার ওয়ার্ক সব কিছু ঠিক থাকে তারা কত পাচ্ছে, এটা ডিপেন্ড করতেছে আপনার মালিক গভর্নমেন্টের লটা কতটুকু ফলো করতেছে এটার উপর ডিপেন্ড করে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হলো কিছু কিছু মালিকরা আছে কিছু স্যালারি কম দেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে দিয়ে কাজ করাবে, এটা স্বাভাবিক, সব জায়গার মধ্যে একরকম হয় না, এবং আপনার স্যালারিটা আপনার যে কন্ট্রাক্ট পেপারটা আছে সেটার মধ্যে কত টাকা স্যালারি লেখা আছে উল্লেখ করা আছে সেটা আপনারা খেয়াল করবেন, সেই অনুযায়ী স্যালারি পাচ্ছেন কিনা সেই জিনিসটা আপনারা দেখতে পারেন। এখন আসেন যে আসলে জুন মাস থেকে স্যালারিটা কত হতে যাচ্ছে। তো গতকালকে আমি একটা নিউজ শুনেছি, সেটা হচ্ছে জুন মাস থেকে আনুমানিক 30,000 টেলের মতো স্যালারি হতে যাচ্ছে তুর্কি সাইপ্রাসের ক্ষেত্রে। তুর্কি সাইপ্রাসে যদি এই 30,000 টেলটা যদি হয়ে যায় কার্যকর, তাহলে বুঝতেই পারতেছেন বাংলাদেশি টাকা যদি টাকার রেটটা না কমে তাহলে মোটামুটি আমার কাছে মনে হয় 95-1 লাখ টাকার কাছাকাছি স্যালারি হয়ে যেতে পারে যারা বাংলাদেশিরা যারা আছে ওইখানে। আমি আসলে অ্যাকুরেট গুগলে অ্যামাউন্টটা বলতে পারতেছি না, কারণ 3.40 টাকা মেবি আজকের রেটটা আছে, আপনারা গুগলের সাথে মিলিয়ে নেবেন, একটু 19-20 হতে পারে, তো ওই হিসাব করলে মোটামুটি ভালো একটা স্যালারি পাবে যদি টাকার রেটটা না কমে। এখন আসেন যে আসলে সবাইকে এই স্যালারিটা পাবে কিনা, তো আসলে সবাই এই স্যালারিটা পাবে না, যারা মানে কোম্পানির সাথে ওইভাবে কন্ট্রাক্ট করা থাকবে তারাই শুধুমাত্র এই স্যালারিটা পাবে,
এখন আসেন যে স্টুডেন্ট ভিসায় গেলে কত টাকা স্যালারি আর্ন করা যায়, এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই স্টুডেন্ট ভিসায় যে আমরা যাব তুর্কি সাইপ্রাসের মধ্যে যাওয়াটা বেটার হবে কিনা। তো প্রথমত আমি একটা কথা বলবো আপনাদেরকে, যারা মানে পড়াশোনার উদ্দেশ্যে যাবেন তারা যেতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যারা মানে কাজের উদ্দেশ্যে যাবেন, যাদের মূল টার্গেট থাকবে কাজ করা, তাদেরকে আমি বলবো যে আপনারা স্টুডেন্ট ভিসাতে যাবেন না। কারণ এজেন্টরা চিন্তা ভাবনা করে স্টুডেন্ট ভিসায় গেলে আপনার খরচ কম পড়ে, এজেন্টদের প্রায় 1.5-2 লাখ টাকার মতো খরচ কম পড়ে, এই হিসেব করে আপনাদেরকে মানে স্টুডেন্ট ভিসায় পাঠিয়ে দেয় তাদের খরচটা সেভ করার জন্য। কিন্তু আপনারা যদি ওয়ার্ক পারমিটে যান তাহলে সেটা বেশি বেটার হবে। এবং বেটারটা কি হিসেবে হবে সেটা আমি বলে দিই। স্টুডেন্ট ভিসায় গেলে আপনার প্রতি বছর আপনার কলেজে বা ইউনিভার্সিটিতে যেটাতেই যান প্রতি বছর আপনার সেমিস্টার ফিটা দিতে হবে, এটা খুব ভালো একটা অ্যামাউন্ট দিতে হয়। আর কোম্পানিতে যদি যান তাহলে দেখা যাবে আপনার 1200 ইউরো বা $1200 যেটাই বলেন, 1200-1250 ডলারের মতো মানে যদি জমা রেখে দেন তাহলে দেখা যাবে যে এই টাকাটা আপনি যখন বাংলাদেশে আবার আসবেন, যেমন ইউরো হিসেবে যদি বলি এখন বর্তমানে মেবি 1500 ইউরো মেবি জমা রাখতেছে, আমি অ্যাকুরেট অ্যামাউন্টটা আমি মনে নেই, আমি যতটুকু কালকে শুনছি যে এরকম একটা অ্যামাউন্ট রাখতেছে। তো এই অ্যামাউন্টটা যখন আপনি বাংলাদেশে চলে আসবেন তখন আপনাকে কিন্তু মানে এই টাকাটা ফেরত দিয়ে দেবে যদি আপনি ওয়ার্ক পারমিটে যান। আর যদি স্টুডেন্ট ভিসাতে যান তাহলে প্রতি বছর যে আপনি সেমিস্টার ফিটা দিবেন এটা আপনার বাড়তি টাকাটা লাগতেছে। তো এই কিন্তু যাওয়ার সময় কিন্তু আপনার স্টুডেন্ট ভিসায় বলেন ওয়ার্ক পারমিটে বলেন প্রায় সেম টাকাই লাগতেছে আপনার, কোনো অংশে কম বা বেশি লাগতেছে না, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন এবং এই হিসেব করে আসলে মানে ওয়ার্ক পারমিটের দিকে আগানোটা আমি বেটার মনে করি। তারপরেও যারা স্টুডেন্ট ভিসাতে যাবেন তারা কীরকম স্যালারিটা আর্ন করতে পারেন, এটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন। তো দেখেন বিষয়টা হচ্ছে যদি আপনি কলেজে ওভাবে কনভিন্স করে নিতে পারেন যে আপনি কলেজে ক্লাস করবেন না বা ক্লাস না করলেও আপনার চলবে, সেই ক্ষেত্রে দেখা যায় সরকারি যে রেটটা আছে মানে যে স্যালারিটা আছে সেই স্যালারিটা কিছু কিছু মালিক আপনাকে দিতে পারে। আবার কিছু কিছু মালিকা চিন্তা করতে পারে যে সে স্টুডেন্ট মানুষ তাকে আমি এত টাকা স্যালারি কেন দেবো, তো সেই হিসেবে আপনাকে কমও দিতে পারে আবার সরকারি হিসেবের চেয়ে বেশিও পেতে পারেন। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে মালিকের আন্ডারে আপনি কাজ করতেছেন সেই মালিকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এখন আসেন আরেকটা গুড নিউজের কথা বলেছিলাম আমি, সেটা হচ্ছে আপ দিবে কবে থেকে। তো এটা যদিও ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল দেয়নি, তারপর আমরা শুনছিলাম যে মার্চে দিবে সেটাও দেয়নি, এখন আবার নতুন করে শোনা যাচ্ছে যে জুন মাস থেকে আপ দিতে পারে যারা তুর্কি সাইপ্রাসের মধ্যে অবৈধ আছে তাদেরকে বৈধতা দিতে পারে। এখন আসলে সরকারি কাজগুলোতে অ্যাকুরেটলি বলা যাবে না, যতদিন পর্যন্ত গ্যাজেট আকারে পাশ না হবে ততদিন আসলে অ্যাকুরেটলি কেউই বলতে পারবে না, আমি না শুধু। তো আমরা যতটুকু মানে শুনি সেইটার উপর বেসিস করে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি সম্পূর্ণ মানে 100% তথ্যটা অ্যাকুরেট হলে আপনাদের সাথে শেয়ার করার। তো তারপরেও কিছু ভুলভ্রান্তি যদি হয়ে যায় তাহলে এটা আন্তরিকভাবে দুঃখিত। তো এই ছিল মোটামুটি আজকের মতো আপডেট, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।